সুদূর আফগানিস্তান থেকে অবশেষে দুশ্চিন্তা কাটিয়ে বাড়ি ফিরলেন তাহিরপুরের লাল বাহাদুর। আফগানিস্তানের পরিস্থিতি সকলেরই জানা, আমাদের বাড়ি ফিরতে কোনো অসুবিধা হয়নি। আফগানিস্তান থেকে বাড়ি ফিরে পরিস্থিতির কথা শোনালেন নদিয়ার তাহিরপুর থানার এ ব্লকের বাসিন্দা লাল বাহাদুর কুণ্ডু। 2015 সালে ক্যাটারিং এর কাজে আফগানিস্তানে গিয়েছিলেন তিনি। দীর্ঘ কয়েক বছর ধরে আফগানিস্তানে কাবুলে কর্মরত ছিলেন, প্রতি বছর নিয়মিত বাড়ি ফিরতেন। কিন্তু এবারের বাড়ি ফেরা একটু আলাদা, চোখে আতঙ্ক এবং বিস্ময়ের ছাপ। গতকাল রাত্রেই বাড়ি ফিরেছিলেন লাল বাহাদুর কুণ্ডু। সাংবাদিকদের সামনে তিনি বলেন, ভয়ঙ্কর পরিস্থিতি আসার পর তাদেরকে কাবুল থেকে কাতারে নিয়ে যাওয়া হয়। প্রশাসনিক এবং সেনাবাহিনীর সহযোগিতায় তিনি নিজের বাড়িতে ফেরেন, তবে বাড়ি ফিরতে কোনো সমস্যা হয়নি বলেই তিনি জানালেন। কোথায় কাজ করতেন? মানে ওখানে কিসের কাজ করতেন, মানে কোন জায়গায়? আফগানিস্তানে আমি কাজ করতাম। আফগানিস্তান কোথায়? কাবুলে। কাবুলে কি কাজে গিয়েছিলেন? কতদিন আগে গিয়েছিলেন? ক্যাটারিং এ গেছি 2015-তে। 2015-তে তারপর 2015 থেকে এতদিন ওখানে কাজ করছেন, কোনো সমস্যা? প্রতি বছরে বাড়ি আসতাম। আচ্ছা, তো এখন কি পরিস্থিতি ওখানে? এখন পরিস্থিতি আমি জানি না, আমরা আমাদের তো ওখান থেকে কাতারে নিয়ে চলে গেছিল। আমি ওখানে পরিস্থিতি কি করে বলবো? কাতারে নিয়ে চলে গেছিল, কোনো অসুবিধা হয়নি? না, আমার কোনো অসুবিধা হয়নি। আমার ওখানে ভালোই ছিলাম, খাচ্ছিলাম দাচ্ছিলাম, অসুবিধা হয়নি। কিন্তু যে পরিস্থিতি এখন বর্তমান, আমার তো এখন কোনো কিছু জানা নেই, কেন আমিও নিজেই বাংলাভাষী। হ্যাঁ, আমার আমি তো দেখলাম যে আমার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি, আমার তো আমি ঠিকঠাকই বাড়ি আসলাম। কখন রওনা দিয়েছেন ওখান থেকে, কীভাবে এলেন? আমি ফ্লাইটে চলে আসলাম ওখান থেকে, আফগানিস্তান থেকে কাতারে আসলাম। কাতার থেকে একদিন ছিলাম ওখানে, PCR টেস্ট করলাম কাতার থেকে দিল্লি, দিল্লি থেকে কালকে কলকাতা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।